পারি তো একটু করি, তাতে সমস্যা কি? শাড়ি আসছি, এখানে আমাদের ফটো সেশন হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা শেষ করে ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি, কারণ হলো কালকে আমার বাসায় ছোট্ট একটা গেট টুগেদার আছে। তো গেট টুগেদারের আগে টুকটাক কিছু কাজ তো ঘরে থাকেই, ক্লিনিংটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনার বাসাটা প্রথমে গেস্টরা এসে আগে সেটাই দেখবে। তো সেটা যদি একটু সাজানো গোছানো বা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, নর্মালি তো সবসময় ক্লিন করি, তারপরেও গেস্ট আসার আগে দিয়ে আমি একটু ক্লিন করার চেষ্টা করি। আর এই সিলিং ফ্যানটা পরিষ্কার করার দরকার পড়তেছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম ক্লিন করব করব, তো ওই যে অলসতার জন্য হয়ে উঠছিল না, পরে যেহেতু গেস্ট আসবে সেই উছিলাই আমার ফ্যানটা আজকে পরিষ্কার করা হচ্ছে। তো আমি তো এই যে এটা দিয়ে ফ্যান পরিষ্কার করি, এটা খুবই কাজের, যেহেতু মানে চেয়ার টেয়ারে উঠে ফ্যান পরিষ্কার করাটা আমার কাছে একটু রিস্ক লাগে, যদি আল্লাহ না করুক একটু কিছুতে পড়ে যাই, এই বয়সে পড়ে গেলে আর কোমর মাজা ঠিক হবে না, একদম মানে পঙ্গু হয়ে যাবো আর কি। তো এটা দিয়ে করতে আমার কাছে সুবিধাই লাগে, আমার তো কাশিটা খুব একটা কমেনি, দেখি আমি একটু ডক্টরের কাছে যাওয়ার কথা আছে, যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। আর দেখেন কত ময়লা ছিল, আমি বুঝি না এই 17 তলার উপরে ময়লা কোথা থেকে আসে, ভালোই কিন্তু ময়লা হয়, মানে 3-4 দিন যদি আমি ফার্নিচার না মুছি দেখা যায় যে ভালোই একটা ময়লার আবরণ পড়ে যায়, তো কোথা থেকে আসে আমি নিজেও বুঝে পাই না আসলে। বাসায় হলো টুকটাক না, মোটামুটি ভালোই ক্লিনিংয়ের কাজ টাজ করলাম, রান্না করলাম কিছু কিছু রান্না টান্না করে আমি ডক্টরের কাছে এসেছি, কারণ আমার কাশিটা ভালো হচ্ছে না। মেডিসিন নিলাম, অনেক টুটকা নিলাম, সব কিছুই নেওয়া হয়েছে, কিন্তু কাশি কোনোরকমভাবেই ভালো হচ্ছে না, এত মারাত্মক অবস্থা যে কাশির জন্য রাত্রে ঘুমাতে পারছি না। তো যথারীতি আবার সেই ক্লিনিক যেখানে আমরা সব সময় আসি, যে আমাদের ইন্স্যুরেন্সটা এখানে কভার করে, আপনাদের ভাইয়ার সাথে দাবি, তো আর কেউ নেই, পুরো ফাঁকা ক্লিনিকের এই যে আমরাই ফার্স্ট না আমরাই এখন আর কি বসে আছি, ডক্টর দেখাবো, এখান থেকে ডক্টর দেখিয়ে তারপর টুকটাক ছোটোখাটো কিছু বাজার আছে সেগুলো করে বাসায় চলে যাবো। তো এখন বসে আছি, কখন ডাক পড়বে তখন ভিতরে ঢুকবো আর কি। ডক্টর দেখালাম, ডক্টর মেডিসিন দিল, যে একটা চকলেট টাইপের ট্যাবলেট দিল, এটা যখনই গলা খুশখুস করবে তখন খেতে বললো, আর ইনফ্লামেশনের জন্য মানে চুলকারি না হালকা, এই আমার যেহেতু এটা হলো অ্যালার্জি কফ আর কি, তো ইচিং গলার মধ্যে একটু হালকা সুরসুরি মতো চুলকায় আর তার তখনই কফটা শুরু হয়, তো সেটার জন্য মেডিসিন দিল, তারপরে যে সিরাপ দিল কফ সিরাপ, 10 ml করে খেতে হবে, আর একটা হলো স্প্রে দিল, এই যে ভাগ্যিস এবার আমাকে কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি, কারণ বিগত 2 মাস ধরে এই ঠান্ডার জন্য আমি সমানে খালি অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি। এই বিগত 2 মাস ধরে আমি যতবার ক্লিনিকে গেছি এক তাবিব পেটে থাকা ছাড়া এতবার ক্লিনিকে মনে হয় আমি মালয়েশিয়ার লাইফে যাইনি। এখন আমাদের একটু কাজ আছে, আমরা পেট্রোল পাম্পের এখানে দাঁড়ালাম। তো আমরা কেক শপে এসেছি, এই কেকটা নিব, এটা হলো চিজ একটা কেক, এটা খুবই মজা খেতে, আমি ওই দিনকে নিয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে আরেকটা নিয়ে যাই, আর তাবিব যেহেতু এই শপটা চিনে সে ঢুকেই তার যে টেডি বিয়ারের কেক সে সেইটা নিয়ে নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম দুইটা কেন, সে বলতেছে আমার ভাইয়ার জন্য একটা আর আমার জন্য একটা। আমি বললাম ও আচ্ছা, সে নাকি টায়ার্ড হয়ে গেছে, দেখেন কেমন কুঁজো হয়ে হাঁটতেছে, মানে সে বোঝাচ্ছে যে সে টায়ার্ড হয়ে গেছে। আর এখানে তো হরেক রকমের ব্রেড ট্রেড আছে, তো আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছে, ভাবলাম যে কিছু একটা নেওয়া যাক, তো সেটাই চিন্তা করছি যে কী নেওয়া যায়। এটা হলো মুনলাইট, এটা আমার একদম প্রথম যে বাসাটা সেই বাসাটার অপোজিটে। আর এই যে আমি এখান থেকে দুইটা বান টাইপের নিয়ে নিলাম, এগুলো রোল টাইপের, সিনেমন রোল টাইপের, আর এটাও খুবই মজার, এটা আমি এর আগেও নিয়েছিলাম, আমার কাছে খুবই মজা লেগেছে খেতে, তো এটাও নিয়ে নিলাম, এখন পে করব। আর এখানে আজকে প্রচুর ভিড় দেখছি, মানুষজন আসছে যাচ্ছে নিচ্ছে,
তা আমি প্রতিদিন আসলে একটু ঘুরে ঘুরে দেখি যে ওনারা নতুন কোনো খাবার তাদের মেনু বুকে অ্যাড করেছে কিনা বা নতুন কোনো কিছু এসেছে কিনা। তো এই কেকটা দেখে খুব মজা লাগছিল। এখানে সব রিঙ্গিতগুলো দেখাচ্ছে, রিঙ্গিত না সরি ডলার, ডলারগুলো দেখাচ্ছে। তাবিব এখানে একটা কেক খুবই পছন্দ করেছে, তা আমি বললাম ঠিক আছে তোমার জন্মদিনে ইনশাআল্লাহ তোমার জন্য এখান থেকে আমরা কেক নিব। তাবিবের জন্মদিন তো খুব বেশি দিন দেরি নেই, খুব শীঘ্রই, তো তখন নেওয়া যাবে আর কি ইনশাআল্লাহ। তো এখান থেকে বের হয়ে আমরা একটু যাব হলো ভ্যালু বাইতে, আমার একটা ফ্রেগনেন্স কিনতে হবে ঘরের জন্য, তো সেটা কিনতে চলে যাব। আর এই তো আপনাদের ভাইয়া এখানে পে করছে, আর তাবিব বলতেছে এই কেকটা নিব, আমি বললাম এটা মারমেইড কেক। তো আসলে কনফিউজড, এত কেক দেখে ওরও না মাথা নষ্ট হয়ে গেছে, ও ভাবছে যে আম্মু কোনটা দেখে কোনটা নিব, এমন অবস্থা। তো বললাম চলো চলো বাসায় যাই, তারপরে কেক নিও। এই যে চলে এসেছি, এইখান থেকে আমি এর আগে এটা নিয়ে গিয়েছি, এটা খুবই সুন্দর একটা স্মেল দেয় ঘরের মধ্যে। আমার বাসায় যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তো আমি একটা নিয়ে নিব এখান থেকে, ফ্রেগনেন্স অয়েল টাইপের আর কি, যাই হোক। আর এই সবটাতে আসলে না আমার না যেতে ইচ্ছা করে না, আমার মনে হয় যাহারে এই ঘর সাজানোর এত এত জিনিস, আমি যদি নিতে পারতাম সব কিছু। আমার ঘরে আসলে সাজানোর জায়গা নেই আর রাখার জায়গা নেই, মেন কথা হলো যেটা, তো নিয়েও লাভ নেই এই আর কি। তো ওই যে মেয়েরা তো একটু ঘর সাজানোর জিনিস দেখলে তো একবার একটু ঢু মারতে ইচ্ছা করে, এসেছি কিন্তু শুধু এই অয়েলটা নিব, তারপরও এদিক ওদিক একটু ঢু মারছি। আর আমি যেহেতু ভ্লগার মানুষ, আমার একটু ভিডিও করার বাতিক আছে, ভিডিও করলে আপনাদের সাথে একটু দেখাতে পারি, আপনাদেরকেও দেখালে আমারও ভালো লাগে। যেমন এই মিররটা আমার কাছে খুবই ভালো লাগছিল, স্কোয়ার শেপের মিররটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো আপনাদের ভাইয়া বলছে নিজের বাড়ি হলে না খুব সুন্দর করে সাজানো যায়, এখানে তো আমরা রেন্টে থাকি, আজকে আছি কালকে নাই, এখানে আসলে নাই নাই করতেও কত জিনিস করে ফেলেছি তাই না, এর চাইতে বেশি আর বাড়াতে চাই না। তো এই যে কি সুন্দর ফ্লাওয়ারগুলো, এই ফ্লাওয়ারগুলো খুব ভালো, এখানের ফ্লাওয়ার কালেকশন খুবই ভালো। তো আমাকে একবারে রেডি অবস্থায় দেখতে পাচ্ছেন, ডাক্তারের কাছ থেকে টুকটাক কেনাকাটা করে এসে ঘরের আরও কিছু কাজ ছিল সেগুলো করে টরে একদম খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমি লুলু থেকে কিনেছিলাম, পরবো পরবো করে পরার জায়গা ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে পরেছি। আজকে আমাদের উইয়ের নতুন যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হেড এবং কোহেড, আপুরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছেন বা একটা মিট আপ বলতে পারেন অ্যারেঞ্জ করেছেন, তো সেখানে যাচ্ছি। আমি শাড়িটার ড্রেস কোড তো যারা পড়তে পারবে তাদেরকে পড়তে বলেছে, তো আমি যেহেতু দেখলাম যে শাড়ি এখন আলহামদুলিল্লাহ সামলাতে পারি তো একটু পরি, তাতে সমস্যা কি, শাড়িটাও পরা হলো। খুবই সিম্পল একটা শাড়ি, আমি জানি না কতটুকু সুন্দর করে পরতে পেরেছি, আর একটু সুন্দর করে লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি তো এভাবে মেকআপ টেকআপ করতে পারি না, আমাকে এভাবে আপনাদের ভাইয়ার ভালো লাগে, সো আমি এইভাবে থাকতেই পছন্দ করি। এখন রাশিদা হবিকে পিক করবো, দেন আমরা চলে যাবো, চলুন যাওয়া যাক। এদিকে হাত তো ভালো লাগে না, তো এই যে আমরা আমাদের ইভেন্টে চলে আসছি, এটা হলো বলরুমে হবে, বলরুম না হবে, বলরুম কোথায়, এই যে বসে সুইমিং পুলের পাশে, এটা হলো ইনফিনিটি, ওই সামনে, ওই যে ওই যে ওই যে সবাই, তো চলুন যাওয়া যাক ওই যে ওইদিকে। আর এখানে বৃষ্টি হয়েছে অনেক, শাড়ি টাড়ি তো ভাবি পরে নাই, আমি পরছি, যদি পরে মরে যাই আপনি দৌড়েন ভাবি আমারে। এই সুইমিং পুলটা কি সুন্দর ভাবি দেখেন, নামতে ইচ্ছা করছে। হ্যাঁ ভাবি আমার ক্যামেরাম্যান, আই আসতে দেন, দাঁড়া না গিয়ে, হ্যাঁ এবার আসেন, স্লো মোশনে নাকি, ভাবি তো সবই তুলতে খুব পছন্দ করে, এখন আমাকে তো সুন্দর আপনি আসেন, হ্যাঁ সুন্দর লাগতেছে, সুন্দর না লাগলেও লাগতেছে, না না সত্যি সুন্দর লাগতেছে। তো এদিকে সবাই চলেন যাওয়া যাক, চলেন। এই তো এই যে সবাই, আমরা এখন ভিতরে ঢুক, ইস ভাবি দেখি ফুটছে ভিডিওতে, মাশাআল্লাহ। তো এই যে আমরা আমাদের ইভেন্টে চলে আসছি, এখানে আমাদের ফটো সেশন হচ্ছে, আমাদের ফজি আপু আমাদের রাশিদা ভাবির ফটো সেশন করতেছে। এই যে আমাদের উয়ের ফটো বুথ না পইটা, ফটো বুথই বলা যায়, হ্যাঁ ফটো বুথ, হ্যাঁ। আর এখানে ও ফটো সেশন হচ্ছে, এই যে আমাদের সুন্দরী আপুরা ফটো সেশন করতেছে, কই যাব, ও আচ্ছা আচ্ছা এক ফ্রেমে আমরা একটা ছবি নেই, আপুর ছবি দেখে না গ্রুপে আমি ভাবছি আপু মানে শাড়ি পরে আসছে, যে গ্রামের ডিজাইনের শাড়ি, একদম শাড়ি লাগতেছিল আপু, এরকমই লাগতেছিল।
তো এই যে এখানে অনেকগুলো বেলুন ফুলিয়ে রাখা হয়েছে, এগুলো দিয়ে হালকা একটু ডেকোরেশন করা হবে। এটা আসলে আমাদের উইয়ের মিট আপ। আপনারা উই সম্পর্কে সবাই মোটামুটি জানেন, মালয়েশিয়াতে উইয়ের একটা চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টারের একটু পরিবর্তন এসেছে। মানে আমাদের যে হেড ছিলেন পাপি আপু, উনি মানে জায়গা থেকে উনি একটু এখন রেস্টে গিয়েছেন। এখন যে এসেছেন উনি হলেন আমাদের শাকিরা আপু, আর কোহেড হলেন আমাদের টিনা আপু, আগে ছিলেন তিয়াশা আপু। ক্লাস করতে বসছে, টিচার আসে না, এখন সবাই বসে আছে টিচার টিচারের অপেক্ষায়। আমি হলাম ওই যে কি জানি বলে না, ওই যে আমাদের স্কুলে থাকতো না, ওই যে টাকা দিয়ে জিনিসটি সামনে দিতাম, যে গভর্নমেন্টরি দপ্তরি দপ্তরি, এই জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। এই কাকে তুমি দেখতেছি না, এই আপুর আপুদের যে বাসা ওনাকে দেখতেছি না কেন? আমি তো আপুরটা শুনে তো খুবই খারাপ লাগলো, আপু তো আসতে পারলো না, হ্যাঁ ভুলে গেছে নাকি? তো এই যে ব্যানারটা, এটা হলো উই মালয়েশিয়ার ব্যানার, খুবই সুন্দর। মালয়েশিয়ার ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ মিলেমিশে একাকার। আমরা এখানে যারা আছি সবাই বাংলাদেশি, বাট আমরা উইয়ের একটা ছাতার নিচে সবাই একসাথে মিলেমিশে আছি। তো আমাদের এই যে আমাদের যে হেড শাকিরা আপু আরও দুই তিনজন আপু মিলে এটাতে সুন্দর করে বেলুন টেলুনগুলো লাগিয়ে ঠিকঠাক করে রাখতেছেন আর কি। এই যে সুন্দর মতো আমাদের ব্যানারটা রেডি হয়েছে এবং সেটা তার যথাস্থানে চলে গিয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর আমি তো একজন ইনফ্লুয়েন্সার হিসাবে উইতে আছি, আর এখানে অনেক উদ্যোক্তা আপুরা আছেন। এই যে আমাদের উইয়ের কেক, এটা বানাইছে উর্মি আপু, যে আপুরা সবাই দাঁড়ায় আছে, এখন কেক কাটা হবে। ছেলেটা ক্লাস করতেই পারছে না, আমরা যখন সবাই দাঁড়াই কেক টেক কাটবো। হ্যাঁ দাঁড়াই নাকি, এই যে সবাই দাঁড়াই পড়ছে। তো এই যে ইভা যদি আমার ব্লগ দেখে, এই যে ইভা এ দেখে, আরে ওয়াজিবা আর কে দেখে না দেখুক, ওয়াজিবা প্রত্যেকটা ব্লগ দেখে। হ্যাপি বার্থডে। আপনার তো ম্যাচিং হয়ে গেছে, এই দুই সুন্দরী কেক খাচ্ছে, তাদের স্বাস্থ্যের গোপন রহস্য সমাপ্ত কতক্ষণ পরে বুঝছে, এই জন্য এখন আসলো। আমিও খাচ্ছি, আমি আবার খাচ্ছি না এমন না, সবার কি হয়ে গেছে আর কাটবো। কেক অনেক মজা হয়েছে উনি আপু, কেক খাই না। তো এই যে আমাদের শাকিরা আপু, আপু আমাদের উদ্দেশ্যে অনেক কিছু বলতেছিলেন, খুবই ভালো ভালো কিছু কথাবার্তা আপু আমাদেরকে বলতেছিলেন। আসলে প্রত্যেকটা জিনিসের একটা নীতিমালা দরকার, আর সেটা সবাই সুন্দর করে যদি আমরা পালন করি তাহলে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর হয়। আমরা সবাই মিলে খুবই মনোযোগ সহকারে আপুর কথাগুলো শুনছিলাম, সবাই মিলে খুবই মজা করছিলাম, খুব সুন্দর সুন্দর কিছু মানুষের সাথে দেখা হয়েছে যাদের মনটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো আমরা এভাবে সবাই মিলে মিশে একটা ছাতার নিচে একটা সংগঠন হয়ে থাকতে চাই, আর সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আর এই যে আমার ভাবি আর আমি একসাথেই বসেছি, সুতরাং আমি সবার আগে যাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে পাপিয়া।
আমাদের সবার পছন্দের পাপিয়া, সে চেষ্টা করেছে তার যতটুকু রিড ছিল সেইটা সবটুকু দিয়ে সে এই দলটাকে শক্ত মজবুত করতে আমাদের শাকির আপু আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে। উনি পাপিয়া আপু কেউ ইনভাইট করেছিলেন, আমরা কেউই জানতাম না। তো পাপিয়া আপু আমাদের সাথে আজকে যোগ হয়েছেন, খুবই 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 ভালো লাগলো পাপিয়া আপুকে আমাদের মাঝে পেয়ে। আসলে আপুর মাধ্যমেই উইয়ের হাত ধরে পথ চলা। তাহলে তুমি ওই যখন আপুর কাছ থেকে নিয়ে নাও একবার, ওটাই ভালো হবে। আপু কিছু বললেন? আমি তুলছি আপুর সাথে, আপনি তুলেন। আমি বললাম আপনারা বলতেছেন না, আমি তাকাই আছি আপনাদের দিকে, কখন বলবেন। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। এই তো আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এখানে আমাদের আজকের খাবার মেনুতে ছিল পোলাও, সাদা পোলাও, রোস্ট, সাথে ফিন্নি, ড্রিঙ্কস, পানি, আর কেক তো ছিলই। কেক তো উর্মি আপু আমাদেরকে সারপ্রাইজ হিসাবে দিয়েছে, খুবই মজার ছিল কেকটা। আর মুক্তা আপুর হাতের মানে আজকের খাবার যে সেই খাবারের যে ক্যাটারিং থেকে অর্ডার করা হয়েছে সেটা হলো মুক্তাস কিচেন। আর আপুর হাতের এই খাবারগুলো আমরা সবাই খুবই খুবই মজা করে খেয়েছি এবং খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। পুরো একদম বিয়ে বাড়ির খাবারের মতো ছিল। তো এখন একদম শেষ দিকে আমরা সবাই বিদায় নিব। এখানে একটা লটারি হচ্ছিল, তো আমি ঠিক আসলে বুঝতে পারছিলাম না যে লটারিটা কেন হচ্ছে। এটা হলো আমাদের সোনিয়া আপুর একমাত্র কন্যা আয়াত, ও হলো আমাদের লটারিতে সহযোগিতা করতেছিল শাকিরা আপুকে। তো লটারিতে নাম উঠেছে হলো সেলিনা আপুর। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন লটারিটা করা হচ্ছে। শাকিরা আপু বলতেছে আমার নাম উঠছে, কিন্তু আপু তো নাম দেয়নি। এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো হ্যাঁ, রুনা আপুর নাম উঠেছে, আপু তো খুবই 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 খুশি। আর পরে হলো সোনিয়া আপু ক্লিয়ার করলো জিনিসটা যে কেন লটারি হচ্ছে। বুঝলাম না, এটা হচ্ছে নেক্সট বার কি খাবার? একটু দূরে দাঁড়াতে বলো। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট বার যে খাবার। আচ্ছা, নেক্সট বার আমাদের কোনো গেট টুগেদার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সব কিছুই শেষ, আমরা এখন বিদায় নিব। শাকিরা আপু, টিনা আপু, উর্মি আপু, যারা এই সুন্দর প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আয়োজন করেছেন। উর্মি আপুর বাসার বলরুমে প্রোগ্রামটা হয়েছে, আপু অনেক পরিশ্রম করেছেন। টিনা আপু এবং শাকিরা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমরা মিলেমিশে একসাথে একভাবে কাজ করে যাব। আল্লাহ হাফেজ।